আসসালামু আলাইকুম, স্বপ্ন চাকরি চ্যানেলটির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ জ্ঞান 2021 নিয়ে। সকল চাকরি পরীক্ষার প্রস্তুতির জন্য আপডেট করবেন, আপডেট থাকবেন। চলুন বন্ধুরা, শুরু করা যাক। সাম্প্রতিক বাংলাদেশ বিষয়গুলি পরীক্ষামূলকভাবে ডেঙ্গু প্রতিরোধী মশা চাষে ব্যবহার করা হচ্ছে গামা রশ্মি। মেঘনাঘাটে 718 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সরকারের চুক্তি হয়েছে রিলায়েন্স বাংলাদেশ লিমিটেডের সাথে। দেশে প্রথমবারের মতো গবাদি পশুর ব্রুসেলোসিস রোগের টিকা উদ্ভাবন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি দুদিনব্যাপী বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের আটলান্টায়। সম্প্রতি স্পর্শহীন ক্রেডিট কার্ড কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড চালু করেছে লঙ্কা বাংলা ফাইন্যান্স কর্পোরেশন। বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়, প্রথম নাইজেরিয়ার নাগোস, দ্বিতীয় সিরিয়ার দামেস্ক। বাংলাদেশে লিড সনদ পাওয়া পোশাক কারখানার সংখ্যা 9টি, গোল্ড তালিকাভুক্ত 57টি। বিশ্বের শীর্ষ 10টি সবুজ কারখানার মধ্যে বাংলাদেশে অবস্থিত 6টি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চতুর্থ ড্রিমলাইনার কি রাজহংস। দেশে বর্তমানে সাক্ষরতার হার 72.3%। রোহিঙ্গা শিবিরে বর্তমানে সক্রিয় আছে 10টি অনলাইন টিভি। দেশে তৃতীয় শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষা থাকবে না 2021 সাল থেকে। দেশের প্রত্যন্ত এলাকায় গবাদি পশুর ডিজিটাল সেবা প্রকল্পের নাম সূর্যমুখী প্রাণী সেবা। সম্প্রতি সরকার যে দ্বীপে ইকোট্যুরিজম বা সাফারি পার্ক গড়ে তোলার ঘোষণা দিয়েছে সোনাদিয়া দ্বীপে, অভ্যন্তরীণ নৌপথে লাইটার জাহাজ বাড়া ও পণ্য পরিবহনের সেবায় ব্যবহৃত প্রথম মোবাইল অ্যাপের নাম জাহাজি। বর্তমানে দেশে সবচেয়ে বেশি আমদানি রপ্তানি হয় বুড়িমারি স্থলবন্দর দিয়ে, দ্বিতীয় বেনাপোল। দেশে প্রথম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে রাঙামাটির কাপ্তাইয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ববন্ধু উপাধি দেয় বিশ্ব শান্তি পরিষদ। বিশ্বব্যাংকের 2019 সালের হিসাব অনুযায়ী প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান 11তম। দেশে মোট বিয়ঙ্গনা সংখ্যা 382 জন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার শরীফুল ইসলাম 34তম। সম্প্রতি অধিক বিনিয়োগের জন্য বাংলাদেশের সাথে যে দুটি দেশের আলোচনা হয়েছে, ফ্রান্স ও জার্মানি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে বিশ্ববিদ্যালয় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনিসের প্রতিকৃতি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়। সম্প্রতি নেদারল্যান্ডের প্রভাবশালী কূটনৈতিক ম্যাগাজিন ডিপ্লোমেটের চলতি সংখ্যায় প্রস্তুত হিসেবে ছাপা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। প্রচ্ছদ প্রতিবেদনের শিরোনাম শেখ হাসিনা মাদার অফ হিউম্যানিটি। শূন্যরেখায় আশ্রয় শিবির অবস্থিত বান্দরবানের নাইখংছড়িতে। পিকেএসএফ এর প্রতিবেদন অনুযায়ী দেশে বর্তমানে দারিদ্র্যমুক্ত থানার সংখ্যা 1,83,000। সম্প্রতি বাংলাদেশে 5টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি বাংলাদেশ বিদ্যুৎ আমদানি ঘোষণা দিয়েছে ভারতের ঝাড়খণ্ড থেকে। কর্ণফুলী টানেলের নামকরণ বঙ্গবন্ধু টানেল। কর্ণফুলী টানেল নির্মাণ হচ্ছে চট্টগ্রামে। বাংলাদেশ ও ভারতের মাঝে বিরোধপূর্ণ পাল্লাতল চা বাগানটি অবস্থিত মৌলভীবাজারে। রোহিঙ্গা সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর গৃহীত কূটনীতি শাটল কূটনীতি। এশীয় এবং প্রশান্ত মহাসাগরীয় 49টি দেশের মধ্যে বাংলাদেশ হচ্ছে 13তম বৃহৎ অর্থনৈতিক দেশ। বাংলাদেশ বিমানের নবনির্বাচিত MD অতিরিক্ত সচিব মোহাম্মদ মোকাব্বির হোসেন। বাংলাদেশে মাতৃত্বকালীন ছুটি করা হচ্ছে 8 মাস, পূর্বে ছিল 6 মাস। পাতাল রেল প্রকল্পে যুক্ত হওয়া নতুন রোড গাবতলী থেকে আফতাবনগর। কাপ্তাই সৌরবিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটিয়ার উৎপাদন ক্ষমতা 7.4 মেগাওয়াট। বাগাবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সিরাজগঞ্জের উৎপাদন ক্ষমতা 200 মেগাওয়াট। জামালপুর বিদ্যুৎ কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা 115 মেগাওয়াট। বগুড়া বিদ্যুৎ কেন্দ্র এর উৎপাদন ক্ষমতা 113 মেগাওয়াট। দেশে বর্তমানে গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা 2,35,000। বাংলাদেশের নবনিযুক্ত পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। কর্ণফুলী টানেলের দৈর্ঘ্য 3.43 কিলোমিটার। কর্ণফুলী টানেল নির্মাণে সহায়তা করেছে চীন। কর্ণফুলী টানেলের কাজ শেষ হবে 2022 সালে। কর্ণফুলী টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন 2016 সালে। কর্ণফুলী টানেলের খনন কাজ শুরু হয় 24 ফেব্রুয়ারি 2019 সালে। কর্ণফুলী টানেলের মোট ব্যয়
8447 কোটি টাকা। কর্ণফুলী টানেলের কাজের অগ্রগতি 45%। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।